তলে তলে কি পরমাণু বোমা বানাচ্ছে ইরান? আসল খবরটা আপনি জানেন? এবার কি তৃতীয় বিশ্বযুদ্ধ? কয়েক ঘন্টায় কোটি কোটি মানুষ জাস্ট নিশ্চিহ্ন হয়ে যাবে, বড় আশঙ্কায় ডুবছে পৃথিবী। খামেনেই এর ফতোয়া উড়িয়ে দিচ্ছে তেহরান, একটু বেচাল হলেই ইসরায়েল পাবে এবার মোক্ষম জবাব। রুখতে না বলা ভালো, ইসরায়েলকে সিধে করতে নিজেদের পরমাণু নীতিতে এবার বদল আনার কথা ভাবছে ইরান। তাহলে কি ইরান নিজেদের চিরাচরিত অনাক্রমণ নীতিটাও ভুলতে বসেছে? পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে বড় স্টেপ নিতে এবার কিন্তু আর একবারও ভাববে না ইরান। বোঝাই যাচ্ছে প্ল্যান পুরো ছকা আছে। এক্ষেত্রে ইসরায়েল কতটা বুদ্ধিমত্তা দেখাবে এখন সেটাই সব থেকে বড় প্রশ্ন। কারণ ইসরায়েল ইরানের পরমাণু কেন্দ্র এবং পরমাণু পরিকাঠামো লক্ষ্য করে একবার আক্রমণ চালালে চুপচাপ বসে দেখবে না তেহরান, ঠিক তখনই তারা পরমাণু সংক্রান্ত নীতি পুনর্বিবেচনা করে দেখবে। এটা কিন্তু কোনো মন গড়া কথা নয়। ইরানের পরমাণু নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক আহমেদ হাক্তালব সে দেশের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজকে রীতিমতো এই কথাটা জানিয়ে দিয়েছেন। এক্স্যাক্টলি কি হুমকি দিচ্ছে ইরান? ইরান বলছে তারা খুব ভালো করেই জানে ইসরায়েলের কোথায় কোথায় পরমাণু কেন্দ্র রয়েছে, প্রয়োজনে সেগুলো লক্ষ্য করেই আক্রমণ চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছে পশ্চিম এশিয়ার এই দেশ। আর এতেই গোটা বিশ্বের কার্যত ঘাম ছুটে যাচ্ছে। তাহলে কি নিউক্লিয়ার ওয়ার আসন্ন? আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন পরমাণু বোমা নিয়ে হামলা শুরু হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর কয়েক ঘন্টার মধ্যেই কোটি কোটি মানুষের মৃত্যুর সম্ভাবনা রয়েছে। কোন দেশ সে যুদ্ধ শুরু করবে আর কার উপর হামলা চালাবে তাতে কিন্তু কিচ্ছু যাবে আসবে না। তাহলে পৃথিবী কি আরো বড় কোনো সংকটের মুখোমুখি? মার্কিন রিপোর্টার কিন্তু দাবি করেছেন ইরান পরমাণু বোমা তৈরি করছে। এমনকি ব্রিটেনের পর্যবেক্ষকরা বলেছিলেন ইরানের কাছে 12টি পরমাণু বোমা তৈরির মতো পর্যাপ্ত মাত্রায় ইউরেনিয়াম মজুত রয়েছে। ইউরেনিয়াম এমন একটা ধাতু যার জন্য চেন রিয়াকশনে পরমাণু বিস্ফোরণ হতে থাকে, ফলে পরমাণু যুদ্ধের আশঙ্কা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে ইরান পরমাণু শক্তিধর দেশ হলেও পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়ে তারা সুনির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলে। এই নীতি প্রণয়নের ক্ষেত্রে বড় ভূমিকা রয়েছে সিয়া প্রধান ইরানের সর্বোচ্চ ধর্মীয় শাসক আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের। ইরানের রক্ষণশীল শাসক খামেনেই বিংশ শতাব্দীর গোড়ার দিকে পরমাণু অস্ত্রের ব্যবহার নিয়ে রীতিমতো ফতোয়া জারি করেছিলেন, কিন্তু ভূরাজনৈতিক কারণে খামেনেইয়ের এই অবস্থান থেকে পরে অনেকটাই সরে আসে ইরান। অন্যদিকে ইসরায়েল কখনোই সরকারিভাবে স্বীকার করে না যে তাদের পরমাণু অস্ত্র মজুত রয়েছে। তবে বিশেষজ্ঞদের অনেকেই মনে করেন ইহুদি প্রধান এই রাষ্ট্রটাও পরমাণু শক্তিধর, সেক্ষেত্রে ইসরায়েলের একটা ভুল এবার বিশ্বের জন্য অনেক বড় সর্বনাশ ডেকে আনতে পারে। এটা নিশ্চয়ই নতুন করে বুঝিয়ে দেওয়ার কোনো দরকার পড়ে না। ইরানের স্পষ্ট কথা, ইসরায়েল তাদের উপর আক্রমণ চালিয়ে সার্বভৌমত্বের নীতি লঙ্ঘন করলে তারাও উপযুক্ত জবাব দেবে। তখন কিন্তু নিউক্লিয়ার ওয়ার বা পরমাণু যুদ্ধ আর রোখা যাবে না। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।